দেখি তোমার জামা কাপড় খুলে ফেলো তো ঠিক আছে স্যার আমি এখানে খুলে ফেলতেছি স্যার স্যার আমাকে একটা সুযোগ দিন না স্যার শুনেন আজকে আপনাদের অডিশন নিব আর আমার স্যার আছেন উনি দেখবেন আমি আপনাদের সাথে প্রশ্ন করব যে যে প্রশ্নগুলো করব সেগুলো আপনারা উত্তর দিবেন ঠিক আছে প্রথমে আমি আ যাচ্ছি আপনার কাছে আপনি মিডিয়াতে কেন আসতে চাচ্ছিলেন আসলে স্যার ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা যে আমি মিডিয়াতে কাজ করব আচ্ছা ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ঠিক আছে কিন্তু মিডিয়াতে কাজ করলে তো আপনাকে যে আপনার ড্রেস আপ আসাব সব ড্রেসে হবে না আপনাকে দেখা যায় কোন কোনো শুটিং এ আছে একেবারে সবকিছু খুলেও দেখা দেব সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি কি পারবেন স্যার আপনি যা বলবেন আমি তাই শুনবো তারপরে ওই মিডিয়া জগতে কাজ করার আমার অনেক ইচ্ছা স্যার প্লিজ আমাকে কাজটা করার সুযোগ দেন আচ্ছা ঠিক আছে দেখছি আচ্ছা আপনি এই পাশে বসেন আর নেক্সট এদিকে আসুন ঠিক আছে আচ্ছা তুমি মিডিয়াতে কেন কাজ করতে আসো তাছাড়া তোমার তো বয়স মনে হয় খুব কম আচ্ছা যাই হোক তুমি কি আমাদের সামনে কাপড় চোপড় খুলে যে স্যারকে দেখাতে পারবে স্যার আমি সবকিছু খুলে দেখাতে পারবো তবে আমার চাকরিটা হবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার চাকরি হবে কেন তোমার চাকরি হবে না স্যার যদি তোমাকে দেখে খুশি হয় তাহলে তোমার চাকরি কনফার্ম দেখি তোমার জামা কাপড় খুলে ফেলো তো স্যার এটা খুলে ফেলবো হ্যাঁ হ্যাঁ এটা খুলে ফেলো স্যার এখানেই খুলে ফেলবো পার্সোনাল কোনো রুম টুম নাই আরে পাগল মেয়ে তুমি যখন ডান্স করবা গান করবা তখন পার্সোনাল রুমে তোমাকে গান করাবো তোমাকে তো শত শত দর্শকের মাঝে গান করতে হবে অভিনয় করতে হবে সেক্ষেত্রে এখানে তুমি এক কাজ করো প্যান্ট খুলে ফেলো প্যান্ট খুলে ফেলবো হ্যাঁ হ্যাঁ আমি তো সেটাই বললাম প্যান্ট খুলে ফেলো আচ্ছা ঠিক আছে স্যার খুলে ফেলতেছি চলবে স্যার আপু রাখো স্যার মেয়ের সাহস আছে আমার মনে হয় সে মিডিয়ার জগতে পারফেক্ট আচ্ছা ঠিক আছে কি নাম তোমার স্যার আমার নাম জিসা সুলতানা আচ্ছা ঠিক আছে তুমি পাশে গিয়ে বসো এই তুমি আসো স্যার 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 আমাকে একটা সুযোগ দিন না স্যার আরে আরে এই ডুকলু কি করে এই দাঁড়ান এই স্যার দেখেন তো এই ডুকলু কি করে আরে কি আশ্চর্য এই দাঁড়ান এই বের কর তাকে স্যার স্যার অনেক কষ্ট করে আপনার ঠিকানা জোগাড় করেছি স্যার স্যার আমাকে একটা সুযোগ দিন স্যার আমি আমি পারবো স্যার আমাকে সুযোগ দিন স্যার এই দাঁড়ান আচ্ছা যাও তো দেখি এই কি সুযোগ চাস দেখি দাঁড়া দাঁড়া স্যার দাঁড়া যাও তো বাইরে যাও কি ডিউটি করে আচ্ছা কি সমস্যা তোমার বলো স্যার দেখেন তো এদিকাস কাই এদিকে স্যার কি সমস্যা দেখি কি কাই বল কি বল স্যার আমার আমার অনেক দিনের ইচ্ছা স্যার যে আমি মিডিয়াতে গান করবো কিন্তু স্যার কোনোভাবে সেই সুযোগটা আমি জোগাড় করতে পারিনি এভাবে দৌড়ে ঢুকবি তোরা স্যার কোনোভাবে দার আমাকে না স্যার আমাকে মারধর করেছে তারপরেও স্যার আমার অনেক ইচ্ছা স্যার যে আমি আমি গান করবো করতে চাই স্যার সম্ভব না এদিকে অন্য অডিশন চলছে যাও আরে যাও স্যার আমি জানি স্যার অডিশন চলছে তারপরেও স্যার স্যার আমাকে একটা বার সুযোগ দিন না স্যার আমি পারবো স্যার আমি পারবো স্যার বলছি স্যার আমাকে ফিরিয়ে দেবেন না স্যার আমার আমার যার কোনো রাস্তা খোলা নেই স্যার আমি খুব কষ্ট করে আপনার ঠিকানা জোগাড় করে এসছি স্যার আমাকে একটা সুযোগ দিন স্যার এই দেখি ওকে ছাড়ো দেখি কি গান বলতে চাই বলুকো কি স্যার পাগল ছাগল কি গান করবে আচ্ছা স্যার যেহেতু বলছে আমার তো আর কিছু করার নাই দিকে কি গান গাছ দেখি পাগল ছাগল কথা গান গাবে স্যার আমি পারবো স্যার আমি দেখি তুই কি গান পারিস আমার স্যার দিনের স্বপ্ন স্যার আপনি আরে এত কথা বলিস না তোর গান শুনতে চাই বাংলাদেশের সুনাম ধন্য পরিচালক একজন ঠিক আছে যদি পারিস তাহলে তোর কপাল খুলে গেছে স্যার ট্রায়াল নেই তাহলে মা মা আজকে আমি তোমার স্বপ্ন পূরণ করতে চলেছি মা তুমি আমার জন্য দোয়া করো মা আমার জন্য তুমি দোয়া করো শুরু কর মা আমার ও মা তোর ছাড়া কেমনে থাকবো রে একটা ফিরে না রে ও আর কোনো দিন ছেড়ে যাবো না আর কোনো দিন ছেড়ে যাব না ছোট ভাই কি শুনাই সে তুমি নাকি ময় রাগাস নিয়তি কায়রা নিল ও পারে তুই ভালো থাকি শিরে মা ও পারে তুই ভালো থাকি শিরে নাম তোমার তুমি গান আসলে সত্যি হৃদয় বিদারক আচ্ছা এই গানটাকে তোমার লেখা স্যার এই গানটা আমার নিজেরই লেখা স্যার আমি অনেক চেষ্টা করেছি স্যার কিন্তু কোনো জায়গায় গিয়ে আমি সুযোগ করতে পারিনি স্যার 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 একটা জিনিস খেয়াল করেন স্যার এই প্রতিভা এতদিন কোথায় লুকানো ছিল আমরা এদিকে অডিশন নিচ্ছি এর ফাঁকে কি পেলাম স্যার এটা তো এটা তো একটা স্বর্ণের টুকরা স্যার কোথায় ছিলে বাবু এতদিন তুমি তোমাকেই তো খুঁজতেছিলাম আমরা স্যার আমরা কি অডিশন আর আমরা তো যাকে খুঁজছিলাম এতদিন তাকেই তো পেয়ে গেছি স্যার স্যার আপনাদের কাছে আমি কৃতজ্ঞ জানাই স্যার এই গানটা আমার নিজেরই লেখা ছিল স্যার আমার আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি আমি একজন বড় গায়ক হবো আমার স্বপ্ন ছিল না আমার আমার মায়ের স্বপ্ন ছিল স্যার আমি জানি যে এরকম জায়গায় অডিশন দিতে গেলে অনেক টাকা লাগে কিন্তু স্যার এই টাকা আমার ছিল না তার জন্য আমি আমি বিদেশ চলে গেছিলাম কিন্তু স্যার বিদেশের মাটিতে দিনের পর দিন পরিশ্রম করছি নিজের স্বপ্ন পূরণ করবো বলে কিন্তু হঠাৎ করে একদিন আমার ছোটো ভাই খবর দিল যে যে মানুষটার জন্য আমি স্বপ্ন পূরণ করছি সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে স্যার আমার আমার মা আর বেছে নেই স্যার আমি দেশে এসে আমি আমার আমার মায়ের মুখটা পর্যন্ত দেখতে পারিনি সেখান থেকে স্যার আমি অন্যে হয়ে স্যার খুঁজে বেড়াচ্ছি আপনাদের মতো কিছু লোকদের যে আমি যদি আমি যদি একটা সুযোগ করে নিতে পারি কিন্তু স্যার কোনোভাবেই কোনো জায়গায় সুযোগ করতে পারছিলাম না স্যার আপনারা আপনারা অনেক দয়াবান লোক স্যার আপনি আপনি আমার জন্য যেটা করেছেন শুধু আমি না আমার তোমার মায়ের স্বপ্নটা পূরণ হয়েছে আজকের আমি আমি জোর গলায় বলতে পারবো যে মা মা আমি তোমার স্বপ্ন পূরণ করেছি মা তুমি বেঁচে থাকতে তোমার ছেলের স্বপ্নটা দেখে যেতে পারলে না মা তোমার কত স্বপ্ন ছিল মা আমি তোমার স্বপ্ন সাকসেস করেছি মা শোনো স্যার আপনাকে আমি রিকোয়েস্ট করবো স্যার এই লুকটাকে স্যার অন্তত সুযোগ করে দেন মিডিয়াতে স্যার স্যার প্লিজ স্যার তুমি আর কোনো টেনশন কর রে কান্না করোনা চোখ মুছে ফেলো আর আজকে আমরা এই অডিশন না হয় कैंसिल করি আগামী এই তোমরা এক কাজ করো সবাই যাও সবাই যাও আমরা যাকে পাওয়ার তাকে পেয়ে গেছে ঠিক আছে স্যার দেখেন একটা জিনিস খেয়াল করেন আমাদের সমাজে আশেপাশে কোন আছে কানা আছে কত মানুষ এভাবে পড়ে আছে যাদের মধ্যে প্রতিভা আছে কিন্তু তারা ফুটিয়ে তুলতে পারছে না আমরা যদি তাকে ফুটিয়ে তুলি তাহলে হয়তো তার জীবনটা सार्थक হবে আর তোর যে গান ভাই তোর যে গান সেটা শুনে আমি সত্যি মানে ইমোশনাল হয়ে গেছি এত সুন্দর একটা গান তোর লিখা ভাই সত্যি একটা ক্রাশ খাওয়ার মতো অনেক সুন্দর মূলত এই গানটাকে ফোকাস করে আমরা এই ভিডিওটি বানিয়েছিলাম কারণ হচ্ছে এই গানটি যদি আমরা এভাবে না বানাইতাম তাহলে হয়তো এই গানটি আপনারা দেখতেন না কিছুটা অশ্লীলতা ছিল এই ভিডিওর মধ্যে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আমরা এই গানটাকে ফোকাস করার জন্য মূলত এই ভিডিওটি বানিয়েছি সবার যদি ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে এই গানটাকে ভাইরাল করে দেবেন আর অশ্লীলতার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম